হ্যালো ভিউয়ার্স, তো এটি হচ্ছে আমাদের মেকানিক্সের অষ্টম ভিডিও। এই ভিডিওটি এতটাই গুরুত্বপূর্ণ যে আপনি যদি শুধু এই ম্যাটটি করেন, অর্থাৎ এখানে যে সমস্যাটি আমরা দেখতে পাচ্ছি, শুধু এই অঙ্কটি করলে আপনি পরীক্ষাতে 4 মার্ক পাবেন এবং সেটা 100% পাবেন, অর্থাৎ এই অঙ্কটি পরীক্ষাতে অবশ্যই অবশ্যই আসবে। তো চলুন আমরা প্রশ্নটি একবার পড়ে নেই। কেন্দ্রমুখী বলের প্রভাবে r^n = a cos n θ + b sin n θ বক্ররেখা দিয়ে বর্ণিত হলে বলের প্রকৃতি নির্ণয় করো। তো আমি এটি খুব সহজভাবে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। প্রথমত আমরা ধরে নিই, দেওয়া আছে প্রদত্ত সমীকরণ r^n = হচ্ছে a cos n থিটা প্লাস b sin n থিটা। তো এখানে আমরা ধরে নেব a সমান হচ্ছে a cos n আলফা। এখন প্রশ্ন হচ্ছে যে এর সম্বন্ধে এরকম একটি মান ধরতে হবে, সেটা আমরা বুঝবো কীভাবে? দেখেন, এখানে কোসের সাথে রয়েছে এ, তাই এ সমান কোস যুক্ত একটি সংখ্যা ধরবেন, পাশাপাশি একটা এও ধরে নেবেন। এটা মনে রাখার সহজ টেকনিক। একইভাবে বি সমান আমরা ধরে নিব এ সাইন এন আলফা, অর্থাৎ দুইটির মধ্যে এটা থাকবে এবং একটা হচ্ছে কোস এন আলফা, একটা হচ্ছে সাইন এন আলফা। তাহলে r^n সমান কী হবে? এর জায়গায় এই মান এবং বি এর জায়গায় আমরা এই মানটা বসিয়ে দেবো, তখন ঠিক এভাবে একটি সমীকরণ আমরা পেয়ে যাব। এখন দেখেন, সবগুলা থেকে যদি আমরা এ কমন নিয়ে নিই, সবগুলা থেকে এ কমন নিলে আমরা থাকবে কস এন আলফা কস এন থিটা, সাইন এন আলফা সাইন এন থিটা। এটা হচ্ছে কস এ মাইনাস বি সূত্র। তাহলে কস এ মাইনাস বি, অর্থাৎ কস এ মাইনাস বি সূত্র হচ্ছে কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। এবং আমরা আরেকটি সূত্র জানি যে r = 1/u, তাহলে r^n সমান হবে 1/u^n। এখন আপনাকে যে কাজটি করতে হবে, এ দেখেন আমাদের সামনের লাইনে ছিল যে এন থিটা মাইনাস এন আলফা, অর্থাৎ এন আলফা মাইনাস এন থিটা, এই দুইটা থেকে আমরা এনটাকে বাইরে নিয়ে নিলাম, সহজ একটা বিষয়ে বাইরে নিয়ে নিলাম, তারপরে সে u^n দ্বারা এটাকে গুণ করে দিলাম, তাহলে হয়ে যাবে u^n এ কস এন আলফা মাইনাস থিটা। এই এনটাকে সামনে লেখা হয়েছে = হচ্ছে 1। এখন আপনাকে যে কাজটি করতে হবে, দেখেন এখানে দুটি অংশ রয়েছে, একটা হচ্ছে u^n এবং একটা হচ্ছে এই সম্পূর্ণ অংশ। দুইটি চলক যদি একসাথে গুণ আকারে থাকে, সেক্ষেত্রে আপনাকে লন আনতে হবে, কারণ এখন আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে লন নিয়ে আসলাম আমরা উভয় পক্ষে, তাহলে লন এ বি সূত্র হচ্ছে লন এ প্লাস লন বি প্লাস লন সি, অর্থাৎ এখানে টোটাল তিনটি চলক রয়েছে, একটা হচ্ছে u^n, একটা হচ্ছে এ এবং একটা হচ্ছে কস এন আলফা মাইনাস থিটা। তো এটা হচ্ছে লন এ বি সির সূত্র, লন এ প্লাস লন বি প্লাস লন সি, এবং লন ওয়ানের মান হচ্ছে 0। এখন আমরা জানি যে লন e^x সমান হচ্ছে এক্স লন ই, তাহলে এটাকে যদি আমরা e^x এর সাথে কম্পেয়ার করি, তাহলে এনটা চলে আসবে সামনে ইন্টু লন ইউ প্লাস লন এ, এবং বাকি যা ছিল সবটা আমরা লিখে দিলাম। এখন ই লাইনে আমরা অন্তরীকরণ করব। তাহলে দেখেন অন্তরীকরণটা আমরা কিভাবে করব। এখানে n হচ্ছে কনস্ট্যান্ট, ইউ হচ্ছে চলক, তাহলে লন ইউর অন্তরীকরণ হচ্ছে 1/u। যেহেতু অন্তরীকরণটা হচ্ছে থিটার সাপেক্ষে, মনে রাখবেন এখানে অন্তরীকরণ হচ্ছে থিটার সাপেক্ষে, তাহলে ইউকে আবার অন্তরীকরণ করতে হবে, তখন এটা হয়ে যাবে du/dθ। লনে যেহেতু কনস্ট্যান্ট, এটার অন্তরীকরণ হচ্ছে 0। এখানে লন এক্সের সূত্র হচ্ছে 1/x, এই সম্পূর্ণটাকে এক্সের সাথে কম্পেয়ার করা হয়েছে, কিন্তু এটি এক্স নয়, তার মানে এটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কস এক্সের সূত্র প্রয়োগ করতে হবে, কস এক্স সমান হচ্ছে মাইনাস সাইন এক্স, এই অংশটা হচ্ছে এক্স কিন্তু এটা এক্স নয়, তাই এটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে হবে শুধু এন, কারণ থিটার অন্তরীকরণ হচ্ছে 1, মাইনাস হবে কারণ থিটার সমান মাইনাস, এবং আলফার অন্তরীকরণ হচ্ছে 0, সমান হচ্ছে 0। তো আমরা মোটামুটি শেষের দিকে চলে আসছি। এখানে আমরা এটাকে এভাবে লিখতে পারি, এখানে এই অংশটাকে সামনে লেখা হয়েছে এ মাইনাস, এ মাইনাসে কাটা, এখানে এন। তাহলে দেখেন এখানে সবগুলো থেকে আপনি এখানে এন, এই এনটাকে বাদ দিয়ে দিতে পারেন, তাহলে 1/u du/dθ, এটা হচ্ছে সাইন বাই কোস সমান হচ্ছে টেন, ইকুয়ালটা হচ্ছে 0। এখন আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে টেন এন আলফা মাইনাস থিটাকে থিটা মাইনাস আলফা আমরা লিখতেই পারি, অ্যাকচুয়ালি এটাকে ডান দিকে নেওয়া হয়েছে, তখন মাইনাস দ্বারা গুণ হয়ে যাবে, তখন ভিতরের চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে। এখন আমরা ইউটাকে আর গুণন করে দিলাম। এখন আসি আমরা মূল বিষয়ে, এখানে আবার সূত্র প্রয়োগ করা হয়েছে।
এখানে আবার অন্তরীকরণ করা হয়েছে তাহলে এটা হচ্ছে ইউ এই সম্পূর্ণ অংশটা হচ্ছে বি তাহলে ইউ কে রেখে 10x এর অন্তরীকরণ হচ্ছে sec স্কয়ার x যেহেতু এটি x না এটার অন্তরীকরণ হচ্ছে n আবার এটাকে রেখে ইউ কে অন্তরীকরণ করলে du / dθ এখন এই অংশ আমরা লিখে দিলাম এখানে ইউ এন সম্পূর্ণ অংশটা লিখে দিলাম এটাকে আমরা লিখতে পারি দেখেন tan n এই অংশটা যা আছে তাই আমরা লিখলাম শুধু এখানে রয়েছে du / dθ এবং সামনে আমরা du / dθ এর যে মানটা বের করেছিলাম এই মানটা জাস্ট আপনারা বসিয়ে দিবেন তাহলে এই লাইনটি আমরা পেয়ে যাব এই লাইনটি আমরা পেয়ে যাব তারপরে এখানে গুণ করা হয়েছে এখানে জাস্ট 10 এবং 10 গুণ করা হয়েছে 10 স্কয়ার এখন দেখেন আপনার সামনে ছিল sec সো এটা আমরা sec বানাবো আমরা জানি sec স্কয়ার θ - 1 সমান হচ্ছে 10 স্কয়ার θ তারপরে হচ্ছে এখন আসি আমরা মূল বিষয়ে এখন দেখেন আমাদের প্রশ্নটি কি ছিল এই অংশটি আপনি পরীক্ষার সময় দিতে পারেন না দিলেও চলবে x টু দি পাওয়ার n a cos n আলফা মাইনাস থিটা সমান হচ্ছে 1 তাহলে cos সমান আমরা জানি 1 / sec এবং এই অংশটাকে r গুণন করে নিচে নেওয়া হয়েছে তো এখান থেকে উল্টিয়ে sec n আলফা মাইনাস থিটা সমান হচ্ছে a u টু দি পাওয়ার n তো এখানে sec টু দি পাওয়ার n আলফা মাইনাস থিটা মান হচ্ছে এটি এখন স্কয়ার থাকার কারণে এখানে স্কয়ার হয়েছে এটির ক্ষেত্রেও সেম মাইনাস হচ্ছে 1 তারপর এটাকে স্কোয়ার করে আমরা জাস্ট বসিয়ে দিব এটাকে স্কোয়ার করলে এই মানটা পাবো এটাকে স্কোয়ার করলে এভাবে পাবো ইউ দ্বারা আমরা দুই এটাকে গুণ করে দিলাম সামনের লাইনটাকে আমরা এভাবে লিখতে পারি অর্থাৎ ইউ এর পাওয়ারগুলো শুধু যোগ করা হয়েছে এই প্রথম দুইটা থেকে আপনি স্কোয়ার ইউ টু দি পাওয়ার 2n প্লাস 1 কমন নিতে পারেন তাহলে থাকবে n প্লাস 1 এখানে n এবং এখানে হচ্ছে 1 মাইনাস ইউ তারপর এই মাইনাস ইউটাকে বাম দিকে নিয়ে আসা হয়েছে এবং ডান দিকে যা ছিল তাই এখন দেখেন কেন্দ্রমুখী ত্বরণের আমরা একটা উপপাদ্য পড়েছিলাম আসলে এখন আমি এটা আপলোড দেইনি আমি এটা আপলোডের পরের ভিডিওতে আপনারা পাবেন থিওরাম 2 যেটা খুবই গুরুত্বপূর্ণ থিওরাম আপনাদের জন্য এটিও পরীক্ষাতে আসার সম্ভাবনা 100% এটা এই সম্পূর্ণটাই হচ্ছে আপনার সূত্র কেন্দ্রমুখী ত্বরণের সূত্র তো এখানে রয়েছে a স্কয়ার e স্কয়ার এবং এই যে মানটা দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণ অংশের পরিবর্তে আমরা এই মানটা জাস্ট বসিয়ে দেব তো আমাদের হচ্ছে উদ্দেশ্য ছিল যে বলের প্রকৃতি নির্ণয় করতে হবে তাই আমাদের বল বের করতে হবে এখান থেকে এতক্ষণ ধরে আপনাদের মনে একটি প্রশ্ন আসতে পারে যে অ্যাকচুয়ালি আমাদের কাজটা কী অর্থাৎ আমরা কী বের করব যেহেতু বলের প্রকৃতি বলে দেওয়া হয়েছে তার মানে আমাদেরকে বল বের করতে হবে তো সবগুলো গুণ করে দিলাম এখানে ইউ টু দি পাওয়ার 2n প্লাস 1 এবং ইউ স্কোয়ার এই দুইটাকে আমরা একসাথে করে দেবো তাহলে এটা হয়ে যাবে ইউ টু দি পাওয়ার 2n প্লাস 3 এবং বাকি যা রয়েছে সবগুলো কিন্তু ধ্রুবক এই ধ্রুবকের পরিবর্তে আমরা সমানুপাতিক চিহ্ন দিতে পারি আমরা জানি ইউ সমান 1 বাই আর তাহলে ইউ টু দি পাওয়ার 2n প্লাস 1 আমরা লিখতে পারি 1 বাই আর টু দি পাওয়ার 2n প্লাস 3 সুতরাং বল ইউ টু দি পাওয়ার 2n প্লাস 3 বা 1 বাই আর টু দি পাওয়ার 2n প্লাস 3 এর সাথে সমানুপাতিক এটাই হচ্ছে আপনার বলের প্রকৃতি মেকানিক্সের পিডিএফ ভিডিও সম্পূর্ণ পেইড কোর্সটি নিতে চাইলে এই ভিডিওর ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন আপনারা নিতে চাইলে অবশ্যই আমাকে ইনবক্স করবেন ধন্যবাদ